আমরা সংখ্যা গরিষ্ঠতা নিতে চাই, ভোট টোট করে ইসলাম কায়েম করব, তো সংখ্যা গরিষ্ঠতার দরকার। কোথায় ইসলামের সংখ্যা গরিষ্ঠতার ইতিহাস? সংখ্যা গরিষ্ঠতার ইতিহাস আছে মুসলমানদের? অল্প সংখ্যক বেশি সংখ্যকের উপরে বিজয় লাভ করবে, এই হলো মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস। এটা কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আল্লাহ কি বলছেন? কত এরকম অল্প সংখ্যক মুমিনরা তারা বেশি সংখ্যক অধিক সংখ্যক কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে, আর আল্লাহ তো সাথে থাকে ধৈর্যশীলদের সাথে, মুমিনদের সাথে তো আল্লাহই থাকে। আল্লাহ থাকলে আবার সংখ্যা লাগে নাকি? আর আমরা কি সংখ্যার ধোকায় পড়ে গেছি? সংখ্যায় বিজয় লাভ করতে হবে, সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে হবে, এই ধোকায় পড়ে গেছে। এই ধোকায় যখন মুসলমান পড়ে গেছে, জানতে হবে স্থায়ী পরাজিত হয়েছে মুসলমান। যেদিন থেকে এই ধোকায় পড়েছে যে সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, দিন কায়েম করব, না, আপনার মাধ্যমে কখনো দিন কায়েম হবে না, রাত কায়েম হবে। ইসলামের ইতিহাস এরকম বলে না। ইসলামের ইতিহাস কি বলছে? বদরের যুদ্ধ 313 জন, 10,000-এর বিরুদ্ধে। উহুদের যুদ্ধ কত? 1,000, আর কাফের 3,000। উহুদের যুদ্ধে কি ছিল সংখ্যাগরিষ্ঠ? মুসলমান কখনো সংখ্যাগরিষ্ঠ? বদরের যুদ্ধে 313, বিপরীতে 1,000। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরা। উহুদের যুদ্ধে 3,000, কাফের 1,000, মুসলমান 1,000, কাফের 3,000। খন্দকের যুদ্ধে মুসলমান 3,000, কাফের 10,000। কোথায় সংখ্যাগরিষ্ঠতা? কোথায় ধোকা? সংখ্যাগরিষ্ঠতার যারা ধোকা দিয়েছে, তাদের যেদিন থেকে এই ধোকা ধোকার মধ্যে ফেলে দিয়েছে, সেদিন থেকে মুসলমান স্থায়ী পরাজয় পরাজিত হয়েছে, স্থায়ীভাবে। কারণ মুসলমান কখনো সংখ্যাগরিষ্ঠ হবে না, এটা আল্লাহর গ্যারান্টি, এটা কোরআন বলে, এটা রসুল, এটা কোরআনের বিধান। এবং আল্লাহ রসুলকে আল্লাহ বলেই দিয়েছেন, খবরদার আপনি সংখ্যাগরিষ্ঠতার পিছনে কখনো ছুটবেন না। সংখ্যাগরিষ্ঠতা মানেই হলো বিভ্রান্তি, গুমরাহি, বলে দিয়েছেন আল্লাহ। সূরা আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াইন তুতির আকসারা মান ফিল আরদি ইয়াদুল্লুক আন সাবিলিল্লাহ। হে মোহাম্মদ, তুমি যদি সংখ্যাগরিষ্ঠতার পিছনে ছুটো, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে, এই যদি এই ভূত যদি তোমার মাথায় চেপে যায়, তাহলে আল্লাহ কি বলছেন? ইয়াদুল্লুক আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত না হয়ে পারবেন না, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হইতেই হবে। সংখ্যাগরিষ্ঠতার পিছনে ছুটলে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত হইতে হবে, আল্লাহ বলেই দিয়েছেন। কারণ কি? সংখ্যাগরিষ্ঠ লোক কেন ভ্রান্ত হয়, কেন বাতিল হয়? আল্লাহ বলছেন কি? ইয়াত্তাবিউনা ইল্লা যন। কারণ হলো এটা যে তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। খেয়াল খুশির অনুসরণ করলে মজা লাগে না? হ্যাঁ, খেয়াল খুশির কোরআন অনুসরণ করলে ভালো লাগে? কোরআন অনুসরণ, কোরআন অনুসরণ করতে যাবেন, ইসলাম অনুসরণ করতে হবে, কত বাধা নিষেধ। এই মেয়ের দিকে তাকাইতে পারবা না, কোনো নারীর দিকে তাকাইতে পারবা না, এই সুদ খাইতে পারবা না, এই ঘুষ খাইতে পারবা না। তুমি সুদি ব্যাংকে, সুদি প্রতিষ্ঠানে চাকরি নিতে পারবা না। মেয়েদের সাথে, মহিলাদের সাথে সংমিশ্রিত অবস্থায় কোনো কাজ করতে পারবে না, কতগুলো বাধা। আর খেয়াল খুশি মোতাবেক চললে মজা না? হ্যাঁ, খেয়াল খুশি। আল্লাহ বলছেন যে কারণ কি? সংখ্যাগরিষ্ঠ লোকদের ধর্ম হলো খেয়াল খুশি মোতাবেক চলা। তো খেয়াল খুশি মোতাবেক যারা চলে, তাদের সাথে তুমি সংখ্যা ইসলাম মানার মাধ্যমে তাদের সমান হইতে পারবে নাকি? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন অবশ্যই তুমি যদি সংখ্যাগরিষ্ঠতার পিছনে ছোট, সংখ্যাগরিষ্ঠতার দিকে যদি তুমি দৌড়াও, তাহলে আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুত হতেই হবে,
তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে, দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে, ইনহুম ইল্লা ইখরুসুন, তারা অনুমানের উপরে চলে, তারা মন যা চায় চায় সেটার উপরে চলে, মন যা চায় সেটার উপরে চলতে মজা না। হ্যাঁ, এখনই তো আল্লাহ আকবার, ওই যে মহরমের 4000 লোক হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে বায়াত করেছিল, হুসাইন একদিনের মধ্যে লোক সকালে বায়াত করলো, এশার হইতে হইতে, তখনকার লোক তো আরো খাঁটি ছিল, সবাইকে বলছে যে তোমাদেরকে টাকা দেব, যে যা টাকা চাও দেব, আর যদি তাও না আসো তাহলে কিন্তু হত্যা করা হবে। এই দুইটা অপশনের কারণে দেখা গেল যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য বায়াত করলো 4000 লোক। ইশারের টাইমে মুসলিম বিন আকিল আর একজনও পাচ্ছে না, ইশারের টাইমে সালাত পড়ছে একা একা, সবাই চলে গেছে। খেয়াল খুশি মোতাবেক যদি কাউকে চলতে দেওয়া হয় তাহলে লোক গঠন করতে কয়দিন লাগবে বলেন? এই মসজিদের কয়দিন? আমি তো কালকে, কালকেই আমি প্রেসিডেন্ট হয়ে যেতে পারবো যদি বলতে পারি যে আমাকে যে ভোট দিবে সবাইকে আমি 1 কোটি টাকা করে দেবেন। কেউ ভোট পাবে? হ্যাঁ, আমি পেয়ে যাবো সব ভোট আমার আছে না, তো খেয়াল খুশি মোতাবেক চলা যাবে না। এবং আল্লাহ তাআলা খুব খারাপ কথা বলছেন, অধিকাংশ লোকের ব্যাপারে খুবই খারাপ একটা কথা বলছেন, মানে খারাপ মানে তাদের ব্যাপারে মন্তব্য এটা। যেমন সূরা ফুরকানের 44 নম্বরে আয়াতে বলছেন, আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, হে মুহাম্মদ আপনি কি এটা ধারণা করেছেন যে তারা অধিকাংশ, তাদের অধিকাংশ লোক আপনার কথা শুনবে এবং বুঝবে? আপনি কি এটা মনে করেছেন, এটা কি আপনার ধারণা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে কিভাবে বুঝাচ্ছেন? ইনহুম ইল্লা কাল আনআম, অধিকাংশ মানুষ আপনার কথা শুনবেও না আপনার কথা বুঝবেও না। কেন? ইনহুম ইল্লা কাল আনআম, এরা তো শুধু চতুষ্পদ জন্তুর মতো। দেখছেন মন্তব্যটা? আল্লাহই মন্তব্য করে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ লোকদের ব্যাপারে মন্তব্যটা কি, এরা শুধুমাত্র চতুষ্পদ জন্তুর মতো, তাদের মন মানসিকতা, তাদের রুচি, তাদের মনন, তাদের সব কিছু। এই জন্য আল্লাহ বলছেন খবরদারিদের পিছনে ছুটবেন না, বালহুম আদল্লুস সাবিলা, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও অধিকাংশ লোক খারাপ। এই চতুষ্পদ নিয়ে আপনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন? চতুষ্পদের মতোই তো লোকগুলো, তাই না? কিসের গুন্ডা পান্ডা বেনামাজি, হ্যাঁ সুদখোর ঘুষখোর লম্পট, হ্যাঁ ব্যভিচারী দুর্নীতিবাজ পাক্কা বেনামাজি, সবারই ভোট চাই, আপনারা ভোট দেন, এই দিয়ে ইসলাম কায়েম হবে বলেন? এদিকে ইসলাম সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ইসলাম কত বড় একটা ধোকা ইতিহাস দেখেন, সবচেয়ে বড়। তারপর আরো অন্যান্য যুদ্ধগুলোতে তো মারাত্মক, 2002 লক্ষ, 2000-এর বিরুদ্ধে 2 লক্ষ পাওয়া গেছে। যাক, এগুলো আনুষঙ্গিক কথাবার্তা। কোরআনে 80টা আয়াত পাবেন আপনি, যে 80টা আয়াতে আল্লাহ বলছেন সংখ্যাগরিষ্ঠতা হলো বাদ, সংখ্যাগরিষ্ঠতা হলো ফাসেক, সংখ্যাগরিষ্ঠ কাফের, সংখ্যাগরিষ্ঠতা হলো ব্যাক্কেল, সংখ্যাগরিষ্ঠতার লোক হলো জালেম, সংখ্যাগরিষ্ঠ এরা আল্লাহর জিকির করে না, সংখ্যাগরিষ্ঠরা আল্লাহর প্রতি ইমান আনে না। ওয়ালাও হারাসতা বিমুমিনিন, ওমা আকসারুন নাসি ওয়ালাও হারাসতা বিমুমিনিন, আল্লাহ বলেই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ, তুমি যতই আগ্রহ পোষণ করো, তোমার যতই লোভ লালসা হোক, কিসের যে অধিকাংশ অধিকাংশ মানুষ যদি মুসলমান হয়ে যায়, না এটা হবে না, তুমি যতই লোভ পোষণ করো, যতই তুমি আগ্রহ, যতই তুমি ইচ্ছা পোষণ করো, হ্যাঁ বাসনা পোষণ করো, অধিকাংশ লোক ইমান আনবেই না, আনবেই না।
বলে দিয়েছেন। যাই হোক, আর ৩৫টা মতো আয়াত পাওয়া যায়, ৩৫ থেকে ৩৬টা মতো আয়াত পাওয়া যায়, অল্প সংখ্যকরা ভালো, অল্প সংখ্যকরা মুমিন হয়ে থাকে। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, অল্প সংখ্যক লোকই ঈমান আনে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, অল্প সংখ্যক লোকই আল্লাহর জিকির করে থাকে। কালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কালিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক মুসলমান মানুষ ঈমান আনে। এই অল্প অল্প সংখ্যক মুমিনের অল্প সংখ্যক অল্প সংখ্যক অল্প সংখ্যক অল্প সংখ্যক ৩৫ থেকে ৩৬টা আয়াত, আর অধিকাংশ হলো ফাসিক কাফের, হ্যাঁ খারাপ মন্দ, অধিকাংশ হলো চতুষ্পদ জন্তুর মতো, অধিকাংশ হলো ইচ্ছা মাফিক, তারা মন মতো তারা চলে। এই আয়াতগুলো পাবেন কতটুকু? ৮০টা। যেখানেই অধিকাংশ আছে সেখানেই মন্দ, যেখানেই অধিকাংশ লোক সেখানেই খারাপ, যেখানেই অধিকাংশ পাবেন সেখানেই কাফের, সেখানেই জালেম। ৮০টা আয়াত আপনি খুঁজে নিন, আমার কাছে নিয়ে নিন নোটগুলো, ঠিক আছে? আর এই ৮০ সংখ্যাগরিষ্ঠতা, এই জন্য তো ৮০ বছর হয়ে গেল, আগাইছে না পিছাইছে? ভোটের মাধ্যমে যারা জিততে চায় পিছাইছে। বয়স কত? সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব, ভোট নিব, ভোট দেন, ভোট দেন, ভোট দেন, ভোট দেন, ভোট দেন, কতদিন যাবতীয় এই কথা বলতেছে? ৮০ বছর। ৮০ বছরে আমার ১০০ বছর পিছিয়ে গেছে এবার। এখন এগুলো লাইন না, এগুলো হলো বেলাইনি কথাবার্তা, এগুলো ইসলামের লাইন না, এটা মুহাম্মদের লাইন না, এগুলো কোরআনের লাইন না। তাহলে কি বোঝা যায়? যে কোটায় কথায় বলছিলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কি করেছিল? দোয়া করেছিল, দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পরাজিত করতে চেয়েছিল, আল্লাহকে খেপাইতে চেয়েছিল। কি বলছিল? যে হে আল্লাহ, তুমি জানো আমাদের দুই দলের মধ্যে কে বিচ্ছিন্নতাবাদী, কে সমাজের মধ্যে ফাটল সৃষ্টিকারী, কে সমাজের ঐক্য নষ্টকারী। তুমি ভালো করেছিল, এটা তো ভালো, বাহ্যিকভাবে দেখলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কাম করেছেন। পিতা পুত্রের বলল, এত বড় মসজিদের মধ্যে একজন মাত্র কে যেন আমিন বলল, মানে সবাই সংখ্যাগরিষ্ঠ নীরব নিস্তব্ধ, একজন কেন জোরে আমিন বলল? একে চিহ্নিত করে ধরো ধরো ধরো, এটা হলো ফেতনাবাজ আর ঐক্য নষ্টকারী। না, সুন্নার মাধ্যমে ফাটল সৃষ্টি করা, হকের মাধ্যমে ফাসল ফাটল সৃষ্টি করা, বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ঐক্য নষ্ট করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হকের মাধ্যমে ফাটল সৃষ্টি করা, বিচ্ছিন্নতা সৃষ্টি করা, নতুনত্ব সৃষ্টি করা, এটা হলো রাসূলের সুন্নাহ।